হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল। আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন প্রায় সেদিন মনে হয় সাত রোজা। তো আমি সকালের দিকে খেজুরগুলোকে ধুয়ে নিচ্ছি, তার কারণ প্রতিদিন যখন ইফতারের টাইমে খেজুর ধোয়া মানে অনেক রকম কাজ লেগে যায়। তো আমি যখন বাসা পাল্টিয়েছিলাম তখন আমার অনেক শোপিস এখনও কার্টন করা আছে। তো আমার এই শোপিসটা আজকে আমি বের করেছি যে খেজুর রাখবো। তো খেজুরগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, ঝরিয়ে এই শোপিসটার ভিতরে রাখছি। শোপিসই বলতে হচ্ছে, তার কারণ এটা শোপিস হিসাবে আমি ব্যবহার করি। আর এখন যেহেতু রোজা, খেজুরটা এভাবে টেবিলে থাকলো, যার যখন প্রয়োজন হবে খেতে পারবে, এটা নিয়ে আর আমার মাথা ঘামাতে হবে না। তো এই আর কি। তো আজকে আমার ভিডিওটা সকাল থেকে শুরু করে সেহরি পর্যন্ত যাবে, কিন্তু সেহরিতে আমি কি খাবো সেটা আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তো ইফতারিতে আমি বানিয়ে নিয়েছিলাম খুব অল্প পরিমাণে বেগুনি, আর এটা আমি বানিয়েছিলাম পুঁই শাকের একটা পাকোড়া, খেতে ভীষণ মজা। আর এটা হচ্ছে রুই মাছের পাকোড়া, আপনারা আগে একদিন দেখেছিলেন, সরি, রুই মাছের চপ। তো এটাও আমি একটু ভেজে নিয়েছি, যেহেতু আমরা রাত্রে ডিনার করি না এই জন্য ইফতারিটা একটু হেভি করছি। রাইসও রেখেছি এখানে, খিচুড়ি, পোলাওয়ের চালের খিচুড়ি, সালাদ। দেখেন সামরিন ওয়াসিফ একসাথে কড়াইটা ধরে নিয়ে আসলো। এখানে বিফ আছে, একটু বিফ করে নিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের ইফতারি। এখন এই যে দেখতে পাচ্ছেন ওয়াসিফ ইফতারিটা নিয়ে নিচ্ছে, রাইস খাবে। আর সামরিন তো আসলে ইফতারিতে কিছুই খায় না, বসে বসে দুষ্টামি করে, দেখতেই পারছেন আপনারা, কিছুই খাচ্ছে না, প্লেটে কিন্তু ওর কিছুই নাই, ওই একটু একটু খায় আর বসে বসে দুষ্টামি করে ভাইয়ার সাথে। তো ইফতারির পর্ব শেষ করে একটু ঘুমিয়েছিলাম, এখন সেহরির টাইম। সেহরি আমি হেভি কিছু খাইনি, তবে চাটা আজকে খাবো। অনেকদিন পরে দুধ চা খাচ্ছি, আপনাদের সাথে বলেছিলাম আর দুধ চা খাবো না, রটেই খাবো, কিন্তু কেন জানি মনে হলো আজকে একটু দুধ চা খেতে। তো এখন হচ্ছে সেহরির টাইম, সেহরির টাইম পার হয়ে গেছে, এখন 4:10 বাকি। তো আমি তেমন কিছু খাইনি, খেজুর খেলাম, পানি খেলাম, আর হেভি ফুড কিছু খাবো না। আর ওয়াসিফ খেলো দুধ ভাত কলা। তো যাই হোক, এখন একটু চা খেয়ে নিচ্ছি, খুব ইচ্ছা করছিল চাটা খাই। আর প্রত্যেক দিন আমি সেহরির সময় একটু চা খাই, সেটা টোস্ট দিয়ে হোক, বিস্কিট দিয়ে হোক, যাই হোক আমি এটা খাই। তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে আজকে আমার সেহরির আইটেমগুলো নিয়ে আপনাদের সাথে বসবো, যেহেতু আজকে আমি কিছু খাচ্ছি না এই জন্য সেহরির আইটেমগুলো আর আপনাদেরকে দেখালাম না, জাস্ট চা খাচ্ছি এটাই দেখালাম। তবে ইনশাল্লাহ সেহরির একটা ভিডিও আমার থাকবে, আশা করি আপনারা সেটা দেখবেন। তো এখন একটু তো গল্প করা যায়, তাই না? সময় নেই বেশিক্ষণ, 10 মিনিট অন্তত বসি, 10 মিনিট পর তো একটু এলোমেলো অবস্থা, সবাই পানি টানি খাবো, প্রস্তুতি হবে, অজু টজু করে ফ্রেশ হয়ে বসে থাকবো, নামাজ কালাম পড়বো, দ্যাটস ইট। তো ভাবলাম যে এখন একটু বসে আছি বা চা খাচ্ছি, তো এই মুহূর্তে আমার মনে হলো যে একটু সেহরির টাইমটা আপনাদের সাথে একটু শেয়ার করি, বাইরেটাও আপনাদেরকে একটু দেখাবো যে কি অবস্থা। ঠিক এই টাইমটা প্রত্যেকের বাসায় মানে লাইট জ্বলবে, কিছুক্ষণ আগে কিন্তু কারোর বাসায় লাইট জ্বলে না,
তো এখন কিন্তু প্রত্যেকের বাসায় সবাই সেহরি খাচ্ছে, লাইট জ্বলছে, তো আবার একটু পরে কিন্তু লাইটগুলো অফ হয়ে যাবে। তো খুবই অদ্ভুত লাগে, আমি যখন আমার বেডরুমে জানালা দিয়ে দেখি তখন আমার কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন একটু দেখে আসি। নিশ্চয়ই দেখা যাচ্ছে, কিন্তু খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না যে প্রত্যেকের বাসায় কেমন লাইট জ্বলছে। একটু পরেই কিন্তু আবার সব অফ হয়ে যাবে, যতটুকু পারছি দেখাই। তো এই ব্যাপারগুলো আসলে রমজান মাসে অনেক ভালো লাগে, যে মধ্যরাতে উঠে খাওয়া দাওয়া প্লাস এই যে সবার বাসায় একটা খাওয়া দাওয়ার আয়োজন চলে, পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, কতটুকু দেখাতে পারলাম জানি না, নিজের চা খাওয়াটাকে শেষ করি, তা না হলে আবার সময় পাবো না, দৌড়াদৌড়ি লেগে যাবে। আমি প্রতিদিন সাধারণত ইফতারিটা দেখাই, যে আমরা ইফতারিতে কি খাচ্ছি। আর ইফতারির টাইমে আসলে এত তাড়াহুড়া যে ইফতারির সময় কি ভাজাভুজি করছি, কি রান্না করছি, ওটা আমার দেখায় ওঠা সম্ভব হয় না। তারপরেও আমি চেষ্টা করব যে কোনো একটা ভিডিওতে খুব অল্প অল্প করে প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এইভাবে কিন্তু আমি কোনো রেসিপি এখনও একদিনও দেখাইনি। তো আমি চেষ্টা করব যে এরকম একটা ভিডিও আনার জন্য, যে আমার একদিন মানে একটা দিনের রুটিনটা আমি কিভাবে পার করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি আর দুধ চা খাবো না, কিন্তু বিশেষ করে আমি আবার এই রোজার মধ্যে থেকে দুধ চাটা খাওয়া শুরু করেছি। আসলে আমি কোনো কথা বলে কিন্তু সেই কথাটা রাখতে পারি না, এটা হচ্ছে আমার মানে একটা বিশাল দোষ। আমি যদি অভ্যাস করতে পারতাম তাহলে আমি আজকে অনেক কিছুই করতে পারতাম। আমি কোনো কিছুরই অভ্যাস করতে পারি না, না চায়ের চিনিটা খাওয়া অফ করতে পারলাম, না এই যে দুধ চা খাওয়াটা অফ করতে পারলাম। যদিও আমি বুঝি যে শারীরিকভাবে এটা আমার জন্য মোটেই ভালো না, তারপরেও আমি কিন্তু এটা খাচ্ছি। তো যাই হোক, রমজান মাস তো, হয়তো বা আল্লাহ মাফ করবেন। তো ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই পানি টানি খেয়ে ফেলবে। ওয়াসিফ পানি খাবো না? ওয়াসিফ এখন পানি খেতে আসছে, পেট ভরে সবাই পানি খাবো, পানি খেয়ে তারপরে নামাজ কালাম, এই তো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের সব ফর্মালিটিসগুলো করতে হবে যেহেতু। তো আশা করি নেক্সট ব্লগগুলো আরেকটু গোছানো হবে, কারণ আমার কিছু কিছু ব্লগ খুব এলোমেলো, তা আমার মনে হয় যে একটু গুছিয়ে আমি কিছু ব্লগ মানে ব্লগগুলো করতে চাই। কারণ আমার প্রিভিয়াস কিছু ব্লগের ভিতরে একটু এলোমেলো ভাব আছে, যেগুলো দেখলে আমি বুঝতে পারি। তো আমি চাচ্ছি যে সামনের ব্লগগুলো একটু গোছানো হোক, দু একটা দিন আমি পরে দিই, তারপরও সেই আমার গোছানো যেন আমার ব্লগটা হয়, এটাই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড মর্নিং।